আবারও মাঝাকাশে বিমানের ত্রুটির ঘটনা ঘটল। শুক্রবার সন্ধ্যায় শারজা থেকে কোচিগামী এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে হাইড্রোলিক ত্রুটি দেখা দেয়। এরই জেরে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে 222 জন যাত্রী এবং 7 জন ক্রু নিয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। জানা গেছে বিমানটি সন্ধ্যা 7:13 অবতরণের কথা ছিল, কিন্তু হাইড্রোলিক ত্রুটির খবর পাওয়ার পর সন্ধ্যা 6:41 নাগাদ কোচি বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্রায় 50 মিনিটের উৎকণ্ঠার পর এয়ার অ্যারাবিয়া Z9426 বিমানটি সন্ধ্যা 7:29 কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে 9 নম্বর রানওয়েতে নিরাপদে অবতরণ করে। সফল অবতরণে ব্যর্থ হলে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে হতো এই ফ্লাইটের যাত্রীদের। বিমানবন্দরের মুখপাত্র জানান, কোচি বিমানবন্দরে 18:41 সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। সব যাত্রী নিরাপদে আছেন বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করার প্রায় 1:50 পর তা প্রত্যাহার করে নেওয়া হয়। বিমানটি অবতরণের পর 8:15 দিকে রানওয়ে থেকে পার্কিং এলাকায় টো ট্র্যাকের মাধ্যমে নিয়ে আসা হয়। সামনের চাকাটি মাটি থেকে তুলে সেটিকে টেনে নিয়ে আসা হয়। 8:22 সম্পূর্ণ জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। ওই দীর্ঘ সময় বিমানবন্দরের সমস্ত কার্যকলাপ বন্ধ রাখা হয়েছিল। জরুরি অবস্থা তুলে নেওয়ার পর দ্রুত রানওয়েগুলো পরিষ্কার করে ফের বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয়। বিমানবন্দরের ম্যানেজিং ডিরেক্টর এস সুহাস বলেন, একটি সমন্বিত এবং সময়োপযোগী প্রচেষ্টা বিমানবন্দরের জরুরি পরিস্থিতির মোকাবেলা করতে সাহায্য করেছে। এ ধরনের পরিস্থিতি দীর্ঘ সময় পরে ঘটল, তবে আরও একবার প্রমাণ হয়ে গেল যে নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করেছে। আমরা মাত্র 45 মিনিটের মধ্যে ফের কার্যক্রম শুরু করতে পেরেছি। মালয়েশিয়ায় সাশ্রয়ী মূল্যে এয়ার টিকিটের বিশ্বস্ত প্রতিষ্ঠান NZ ওয়ার্ল্ড ট্রাভেলস। টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।